বনের মধ্যে অন্যান্য প্রাণীর থেকে হরিণই সবচেয়ে নিরীহ ও অসহায়ভাবে বসবাস করে থাকে, কারণ অধিকাংশ প্রাণী তাদেরকে শিকারে পরিণত করে থাকে। তাদের সবসময় আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে বসবাস করতে হয়। বনের মধ্যে আজকে একটা হরিণের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আর সেই বাচ্চাটির উপর নজর পড়েছে তিনটি হিংস্র প্রাণীর। তো হরিণ কি পারবে এই তিনটি হিংস্র প্রাণীর হাত থেকে তার বাচ্চাটিকে বাঁচাতে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন হরিণের বাচ্চাটি জন্মায়, তখন এটি প্রথমে নজর আসে একটা পাইথনের। সে বাচ্চাটিকে খাওয়ার জন্য তার কাছে ছুটে যায় এবং বাচ্চাটিকে পেঁচিয়ে ফেলে। মা বাচ্চাটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। সেই মুহূর্তে একটি হায়না এটা লক্ষ্য করে এবং সেও বাচ্চাটিকে খেতে চায়। হায়না তখন হরিণের বাচ্চাটি ও পাইথন সহ কামড়ে নিয়ে যেতে থাকে। এ অবস্থায় পাইথনটি খাবারের আশা ছেড়ে দেয়। অন্যদিকে এই ঘটনাটি একটি চিতাবাঘও দেখছিল এবং সেও হরিণের বাচ্চাটি খাওয়ার জন্য হায়নার দিকে চুপি চুপি এগিয়ে আসতে থাকে। এবং শেষমেশ সে হায়নার কাছ থেকে বাচ্চাটি ছিনিয়ে নেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যেন আগামী নতুন কোনো ভিডিও মিস না হয়। দেখা হবে আগামী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।